হাই গাইস, এটা হলো আমাদের ইউটিউবের ফার্স্ট ভিডিও। মাসির বাড়ি অনেকক্ষণ শুয়ে থাকার পর বিকেলবেলা মনে হলো যে আমরা একটু রিলস বানাই, তাই একটু লিপস্টিক কাজল দিয়ে মোটা মাথা নিয়ে সন্ধেবেলায় শীতকালে 5টা মানে পুরো সন্ধ্যে সেই সময় আমরা ছাদে উঠে গেলাম দুজনে মিলে। সেখানে গিয়ে দেখি এই অবস্থা, পুরো সূর্য মামা টাটা বাই বাই করে দিয়েছে। তখন আর কি করব, এই সুন্দর আকাশের ছবিটা তুলে নিয়ে নিজেদের একটু ন্যাকামি প্রদর্শন করে বিরক্ত হয়ে শেষে নিচে নেমে গেলাম এবং মনও চলে এলো। তারপর নিচে নেমে কিছু রিলস বানানো হলো, এই যে ক্লিপস। এরপরে মাসি আমাদের চাউমিন বানিয়ে দিল, যদিও আমি এতটা পুরোটা খাইনি। তারপর আমার নিয়ে যাওয়া মোজটা বোন খেলো একা একা আমাকে না দিয়েই। তারপরে মাথায় টায়ার থাকলো, আমরা একটু ফুচকা চ্যালেঞ্জ করে ফেলি, যেই ভাবা সেই কাজ। আমরা চলে গেলাম রাস্তার ওপরে। এবারে রাস্তার গিয়ে ফুচকা টুচকা নিয়ে আবার যখন ব্যাক করছি, নানা মানুষ আমাদের ফোন হাতে দিয়েই প্রথমবার দেখে কেমন কেমন যেন আড়ে আড়ে চোখে তাকাচ্ছিল। আমরা সেগুলোকেও ইগনোর করে আবার নিজের বাড়ি ফিরে চলে এলাম। চলে এসে আমরা ফুচকা চ্যালেঞ্জটা শুরু করে ফেললাম। এই যে 2000 টাকা, প্রথমবারে একটু বেশি শো অফ করে ফেলেছি। কারা শো অফ করে জানেন? যাদের টাকা পয়সা থাকে না প্রায় তারাই শো অফ করে। কিন্তু এই পর্যায়েও আমাকে বোঝাচ্ছিল যে আমি কত বড় ফকির নি, আমি ফোনটা পড়ে গেলে আমি আর কোনোদিনও কিনতে পারবো না। কিন্তু আমি সেগুলো অতিক্রম করে মনে দুঃখ কষ্ট সব সহ্য করে দাঁত বের করছিলাম বারবার। তারপর আবার টাকাটা দেখাচ্ছিলাম, ওই যে বললাম শো অফ, যাদের থাকে না তারাই করে। অবশেষে আমাদের ভিডিও করাটা শুরু হলো। এই পর্যায়ে আমি খেয়েই যাচ্ছি রাক্ষসীর মতো। আর মনে মনে একটাই চিন্তা, 2000 টাকাটা আমি পাবো না ও, আমি পাবো না ও। এইভাবে দুজনের মনে মনে সেই সময় একই চিন্তাভাবনা চলছিল। যতই ডিনাই করুক ওরও মনে হয়তো এই কথাটাই চলছিল। খেয়েই যাচ্ছি, বাবা গো তাড়াতাড়ি তাড়াতাড়ি, মনেই হচ্ছিলো 2000 টাকাটা যেন লস না হয়। আমাদের মোট টাইম ছিল 1 মিনিট। 1 মিনিটের মধ্যে এই আমরা যে 10-12টা ফুচকা নিয়েছি তার মধ্যে কে বেশি খেতে পারে? তো 1 মিনিট টাইমের মধ্যে মানে আমরা এত আনপ্রফেশনাল যে আমরা 5খানা ফুচকাও মানে ঠিক করে খেতে পারিনি। দেখা যাক কে জেতে এবার, আর ভাগ্যে আছে এই 2000 টাকাটা। অবশেষে 1 মিনিটের টাইম ছিল সেটা পূর্ণ হলো এবং আমিই জিতলাম। এবার ও কাউন্ট করে দেখাবে যে কার কতটা অবশিষ্ট ছিল। এই যে ওর কাছে ছিল 8টা, ওর 9টা, আর আমার কাছে ছিল 8টা। তার মানে আমিই উইন করেছি। ব্যাস, বুকটা আমার বাঁচল, তখন একটু মনে মনে শান্তি লাগছিল। ব্যাস, টাকাটা ব্যাগে ঢুকিয়ে নিলাম অবশেষে, আর তার মুখটা পুরো বাংলার পাঁচের মতো হয়েছিল। যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো।